আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছ আশা করি? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? জি ম্যাডাম, আমরা অ্যান্টি আলহামদুলিল্লাহ। কোয়াগুলেন্ট পড়তে পড়তে মাঝখানে একটা সপ্তাহ গ্যাপ চলে গেছিল। হ্যাঁ, আমরা অ্যান্টি কোয়াগুলেন্ট পড়তেছিলাম। আমরা একটু ব্যাকে থেকে কি দেখে আসবো? আমরা একটু নাম টাম গুলো একটু ব্যাকে থেকে দেখে আসি, যদি এটার সাথে কিছু না তারপরেও আসো। হ্যাঁ, অ্যান্টি কোয়াগুলেন্ট আমাদের নর্মাল বডিতে, যে আমাদের ব্লাড গুলা ফ্রি ফ্লোয়িং, হ্যাঁ, কিন্তু কোনো কারণে যদি কোয়াগুলিটি অফ দ্য ব্লাড রিডিউস করে তখন আমাদের থ্রম্বাস ফর্ম হয়। হ্যাঁ, তো ভেনাস থ্রম্বোসিস আছে, আর্টেরিওলার থ্রম্বোসিস আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল ব্লাড ক্লটিং মেকানিজম। তারপরে আমরা পড়ছিলাম যে আমাদের যে জেনারেল মেকানিজম আছে ব্লাড ক্লটিং এর, সেগুলো এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক পাথ হয়ে আমরা সেগুলো বলেছিলাম। তারপরে আমরা ড্রাগস এ চলে গিয়েছিলাম। ড্রাগস এর মধ্যে হচ্ছে, যেগুলো হচ্ছে প্যারেন্টেরাল হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন, আর ডাইরেক্ট থ্রম্বিন যেগুলো আছে, ইনহিবিটরস যেগুলো আছে সেগুলো হচ্ছে বিভারলুডিন আর হচ্ছে আর্গাট্রোপান, আর্গাট্রোপানের কথা বলেছিলাম। তো এগুলো হচ্ছে সব হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন, এগুলো হচ্ছে সব আমাদের প্যারেন্টাল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সব আমাদের প্যারেন্টাল, আর ওরাল যেগুলো ডাইকিউমারিন ডিরাইভেটিভস আর হচ্ছে ইন্ডানডিয়ন ডিরাইভেটিভস। ডাইকিউমারাল ডিরাইভেটিভস এর মধ্যে হচ্ছে আমার ডাইকিউমারল আর হচ্ছে ওয়ারফেরিন, আর ইন্ডানডিয়ন ডিরাইভেটিভস এর মধ্যে হচ্ছে আমার ফেনিনডিন্ডিয়ন, আর ডাইরেক্ট ফ্যাক্টর 10A ইনহিবিটরস আছে। ডাইরেক্ট ফ্যাক্টর 10A ইনহিবিটরস হচ্ছে রিভারক্সাবান, এখন এই করোনার মধ্যে অনেক ইউজ করা হচ্ছে, সুতরাং এটা আমরা ভুলে গেলে হবে না। আর ওরাল ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর আছে ডায়াবেগাট্রান, এটা একটা হচ্ছে ডাইরেক্ট ওরাল থ্রম্বিন ইনহিবিটর। তারপরে আমরা পড়ছি যে যেগুলো নর্মাল বডিতে থাকে সেগুলোর নামগুলো আমরা পড়ে ফেলছিলাম, সোডিয়াম, এগুলো আমরা ফার্স্ট এড থেকে জানি, সোডিয়াম সাইট্রেট, অক্সালেট অ্যান্ড সোডিয়াম ইডিটেট। তারপরে আমরা এগুলো কোথায় দেই, কিভাবে দেই, অ্যান্টিকোগুলেন্ট হিসেবে হেপারিন কিভাবে কাজ করে, এটা হচ্ছে কিভাবে কাজ করে, এইভাবে করে আমরা একটা সীমাটিক প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা পড়ে ফেলছিলাম। মোটামুটি আমরা এইভাবে পড়ে ফেলছি। আমাদের লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা দেওয়া হয় হচ্ছে আমাদের সাবকিউটিনিয়াসলি, আর ওরাল, আর ওরালটা যখন শুরু করব সেটা কাজ করতে আমাদের কিছু সময় লাগে, কারণ আগে থেকে যে প্রিভিয়াসলি সিনথেসাইজ যে ক্লটিং ফ্যাক্টর গুলা আছে সেগুলা বডিতে থেকে যায়। আচ্ছা, এখানে আমরা পড়ছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে লো মলিকুলার হেপারিন গুলার নাম পড়ছিলাম, ইনক্সোপিরিন, ডেলটাপিরিন, টিজাপিরিন, এগুলো হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন এবং স্ট্যান্ডার্ড হেপারিনের মধ্যে কিছু পার্থক্য পড়ছিলাম। তারপরে আমরা কখন কখন দিব আর কখন কখন দিব না, হ্যাঁ, ডিভেন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, এই সমস্ত পেশেন্টদেরকে আমরা দিব, হ্যাঁ, আনস্টেবল অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হ্যাঁ, এদেরকে আমরা দিব, ঠিক আছে? ডায়ালাইসিস পেশেন্টদেরকে দিব টু মেনটেন দ্য প্যাটেন্সি অফ দ্য ক্যানুলা অ্যান্ড দ্য শান্ট। আর কন্ট্রাইন্ডিকেশন যদি পেশেন্টের অন্য কোনো কারণে ব্লিডিং থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, হ্যাঁ, এই সমস্ত কারণে আমরা অনেক সময় দিই না। তো এগুলো পড়ে ফেলছিলাম, আর এই যে ওরাল যেগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলছিলাম, যে ওয়ারফেরিন, ওয়ারফেরিন এর অনেক রকম ড্রাগ ইন্টারাকশন আছে সেটা পড়ে ফেলছিলাম। ওয়ারফেরিন কিভাবে ভিটামিন কে ইপক্সাইড এর উপর কাজ করে, এনজাইম কে ইনহিবিট করে, সেটা আমরা পড়ছিলাম। তা আজকে আমরা যেটা পড়বো এখান থেকে, সেটা হচ্ছে ফিব্রিনোলাইটিক্স অ্যান্ড অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। আচ্ছা, আমাদের বডিতে একটা ফিব্রিন গুলা যে ভেঙে ফেলার জন্য, ক্লট ডিজলভ হওয়ার জন্য একটা সিস্টেম আছে, এটাকে আমরা বলি হচ্ছে ফিব্রিনোলাইটিক সিস্টেম। দ্য প্রসেস অফ ডিজলিউশন অফ ক্লট ইজ কল্ড ফিব্রিনোলাইসিস, ঠিক আছে? আমরা পড়তেছি হচ্ছে ফিব্রিনোলাইটিক্স, কিন্তু আমাদের নর্মাল বডিতে কিন্তু একটা ফিব্রিনোলাইটিক সিস্টেম আছে। দ্য প্রসেস অফ ডিজলিউশন অফ ক্লট ইজ কল্ড দ্য ফিব্রিনোলাইসিস। হ্যাঁ, সেখানে এই যে আমাদের যে প্লাজমিন থেকে যে প্লাজমিন তৈরি হয় এবং প্লাজমিনোজেন থেকে প্লাজমিন তৈরি হয়, এবং এই প্লাজমিনটাই কিন্তু আমাদের ফিব্রিনটাকে ব্রেকডাউন করে দেয়, ফিব্রিনটাকে ব্রেকডাউন করে দেয়, ঠিক আছে? এই যে, তাহলে আমাদের এমন একটা জিনিস লাগবে যেটা আমাদের হচ্ছে ফিব্রিনোলাইটিক এজেন্ট, আমরা বাইরে থেকে দিব অ্যান্টি ফিব্রিনোলাইটিক্স, যেগুলো আমাদেরকে প্লাজমিনটাকে কি করবে, প্লাজমিনোজেন থেকে প্লাজমিন তৈরি করবে। এই যে দেখো, এই ছবিটা একটু দেখি আমরা আবার, এটা কি করতেছে, এটা কি করতেছে, এটা হচ্ছে যে প্লাজমিন থেকে প্লাজমিন তৈরি করতেছে, প্লাজমিনোজেন থেকে, এই যে দেখো, ন্যাচারাল ফিব্রিনোলাইটিক সিস্টেম কিভাবে ফিব্রিন গুলা লাইসিস হয়, প্লাজমিনোজেনটাকে প্লাজমিনে কনভার্ট করতেছে, প্লাজমিনটা আবার ফিব্রিনটাকে ব্রেকডাউন করে দিচ্ছে। তাহলে আমরা যেগুলো বলতে চাচ্ছি ফিব্রিনোলাইটিক্স, এই যে তিনটা নাম এখানে আসছে, স্ট্রেপটোকাইনেস, ইউরোকাইনেস, অ্যাটিপ্লেস, দিজ আর দা ফিব্রিনোলাইটিক ড্রাগস। তারা কি করতেছে দেখো, তারা এই যে প্লাজমিনের উপর কাজ করতেছে, এবং আলটিমেটলি কি হচ্ছে, ফিব্রিন
ভেঙে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ড্রাগসগুলো হচ্ছে আমার ফিব্রিনোলাইটিক্স। কিছু অ্যান্টিফিব্রিনোলাইটিক্স ড্রাগস আছে, হ্যাঁ, ট্রানাক্সামিক অ্যাসিড, তার মধ্যে কমনলি ইউজ ট্রানাক্সামিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে দেখো সে প্লাজমিনের উপর কাজ করতেছে, প্লাজমিনকে অ্যাক্টিভেটেড করতেছে, এবং প্লাজমিন কি করে, প্লাজমিন হচ্ছে ফিব্রিনের উপর কাজ করে ফিব্রিনকে ভেঙে দেয়। এইটুকু আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখন একটা একটা করে ফিব্রিনোলাইটিক্স গুলা পড়ে ফেলবো। ফিব্রিনোলাইটিক্স গুলার নাম আমরা আগেই দেখে ফেললাম, এটা কিভাবে করে ফিব্রিনোলাইটিক সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে, ফিব্রিনোলাইটিক সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে ফিব্রিনোলাইটিক সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে? ফিব্রিনোলাইটিক সিস্টেমটাকে দেখো কিভাবে অ্যাক্টিভেট করতেছে। ইউজ টু লাইসিস দ্য থ্রম্বাই অর ক্লট এন্ড রিক্যানালাইজ দ্য অকুলেটেড ব্লাড ভেসেলস মেইনলি ইন দ্য করোনারি আর্টারি, ঠিক আছে? তাহলে দেখো ওয়ার্কস বাই অ্যাক্টিভেটিং দ্য ফিব্রিনোলাইটিক সিস্টেম, ওয়ার্কস বাই অ্যাক্টিভেটিং দ্য ফিব্রিনোলাইটিক সিস্টেম। তার নামগুলো কি, হ্যাঁ, স্ট্রেপটোকাইনেজ, ইউরোকাইনেজ, রেটিপ্লেজ, অ্যাটিপ্লেজ, এইগুলা, ঠিক আছে? এই যে স্ট্রেপটোকাইনেজটা, দেখবা যে একটা পেশেন্টকে যখন স্ট্রেপটোকাইনেজ দেওয়া হয়, একটা পেশেন্টকে যখন স্ট্রেপটোকাইনেজ দেওয়া হয় 6 ঘন্টার মধ্যে, এমআই এর 6 ঘন্টার মধ্যে যখন আসে তখন তাদেরকে স্ট্রেপটোকাইনেজ দেওয়া হয়। দেখবা যে ওই ঢাকা শহর সরোদে হাসপাতাল আর কি বলে এনআইসিবিটিটা তো আর বাংলাদেশ না, কিন্তু দেখবা যে ওই যে গ্রামে দেখবা যে ডাক্তারকে মারধর করছে, এরকম করছে, সেটার কাহিনী কিন্তু সেই এই এই ফিব্রিনোলাইটিক ড্রাগস, দ্যাট ইজ স্ট্রেপটোকাইনেজ, যখন পেশেন্টকে দেওয়া হয়, তারপরে যখন পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফার্কশন পেশেন্টকে দেওয়া হয় 6 ঘন্টার মধ্যে আসলে, তারপর রোগী যখন মারা যায় তখন বলে যে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, তারপর ডাক্তার একটা ইঞ্জেকশন দিছে, তারপর আমার রোগী মারা গেছে, বুঝছো? এই হচ্ছে সেই ঘটনা। তাহলে সেই স্ট্রেপটোকাইনেজ, স্ট্রেপটোকাইনেজ আমার একটা ফিব্রিনোলাইটিক ড্রাগ, সেটা হচ্ছে অবটেইন ফ্রম দ্য বিটা হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাই, হ্যাঁ, সেটা হচ্ছে বাইন্ডস উইথ দ্য সার্কুলেটিং প্লাজমিনোজেন টু ফর্ম দ্য কমপ্লেক্স দ্যাট অ্যাক্টিভেটস দ্য প্লাজমিনোজেন টু প্লাজমিন। এই কথাটাই কিন্তু আমি বারবার বলতেছি যে প্লাজমিনোজেন থেকে সে প্লাজমিনকে কনভার্ট, মানে কনভার্ট হওয়াটাকে অ্যাক্টিভেট করে এই স্ট্রেপটোকাইনেজটা, ঠিক আছে? এবং প্লাজমিনটা হচ্ছে আমার ফিব্রিন ক্লটটাকে ব্রেকডাউন করে দেয়, ঠিক আছে? এই ফিব্রিনোলাইটিক্স পড়ার বেসিক কথা হচ্ছে এইটুক। আমি আবার বলতেছি যে আমি আবার আমরা ছবিটা একটু চলে যাই, এই যে দেখো এই যে ছবিটা, ঠিক আছে? এই যে ছবিটা, এই যে প্লাজমিনোজেন থেকে প্লাজমিন হয়, প্লাজমিনটা ফিব্রিনের উপর কাজ করে ফিব্রিনটাকে ব্রেকডাউন করে। তাহলে এই যে স্ট্রেপটোকাইনেজ, ইউরোকাইনেজ দিচ্ছি, এই যে প্লাজমিনের এখানে দেখো প্লাস লেখা, এটাকে অ্যাক্টিভেট করতেছে, প্লাজমিনটা তখন কি করবে, প্লাজমিনটা তখন ফিব্রিনকে অ্যাক্টিভেট করবে এবং ব্রেকডাউন করে দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার এখানকার বেসিক কথা, ঠিক আছে? তাহলে আমরা কখন দিচ্ছি তাকে, আমরা তাকে দিচ্ছি হচ্ছে তার টি হাফ হচ্ছে 30-80 মিনিট, হ্যাঁ, এটা আমরা অনেক সময় এটা হাইপারটেনশন বা অ্যারিথমিয়া করতে পারে, আচ্ছা যাই হোক, এটা একটা লাইফ সেভিং ড্রাগস বলতে গেলে। তাহলে আমরা দিচ্ছি হচ্ছে কখন, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পেশেন্টে দিচ্ছি, ডিপ ভেইন থ্রম্বোসিসে দিচ্ছি, পালমোনারি এম্বোলিজমে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেওয়া হয় হচ্ছে 6 আওয়ার্সের মধ্যে, পেশেন্ট আসা মানে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পেশেন্ট আসার সাথে সাথে দেওয়া হয়, উইদিন 6 আওয়ার্সের মধ্যে দিলে এটা কাজ করে, এবং এই টাইমটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন আওয়ার, 6-8 আওয়ার্সটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। তাহলে এই আমাদের থেরাপিউটিক ইউজটা সুন্দর করে অ্যাট এ গ্লান্স আমরা দেখি, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অ্যাকুট পালমোনারি এম্বোলিজম, ডিভিটি দ্যাট ইজ ডিপ ভেইন থ্রম্বোসিস, আর্টেরিয়াল থ্রম্বোসিস, হ্যাঁ, এবং আর অ্যাডভার্স ইফেক্ট কি হবে, অনেক সময় মানে মোস্ট সিরিয়াস সেরিব্রাল হেমোরেজ হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন, অ্যানাফাইল্যাক্সিস অ্যান্ড ফিভার, ওকে? আচ্ছা, এই হচ্ছে স্ট্রেপটোকাইনেজ। এরপর হচ্ছে ইউরোকাইনেজ, ইউরোকাইনেজ হচ্ছে একটা এনজাইম, এটাও প্রিপেয়ার করা হয় হিউম্যান কিডনি সেল থেকে, এটাও ডাইরেক্ট প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর একটা, এটার টি হাফ হচ্ছে 10-15 মিনিট, বাট ইট ইজ নট অ্যালার্জিক নন অ্যান্টিজেনিক, ঠিক আছে? স্ট্রেপটোকাইনেজটা আমরা বলছিলাম যে অ্যান্টিজেনিক এবং অ্যালার্জিক, দেখো স্ট্রেপটোকাইনেজটা আমরা বলছিলাম যে অ্যান্টিজেনিক অ্যান্ড পাইলোজেনিক, বাট এটা হচ্ছে নন অ্যালার্জিক এবং নন অ্যান্টিজেনিক, ঠিক আছে? আর এখানে ফিভার হতে পারে, বাট হাইপারটেনশন ইজ রেয়ার, হ্যাঁ, মনে করো যদি আগে একবার স্ট্রেপটোকাইনেজ দেওয়া হয় সে সমস্ত পেশেন্টদেরকে আমরা সাধারণত ইউরোকাইনেজ দিই, ওকে? অ্যাটিপ্লেজ, অ্যাটিপ্লেজটা হচ্ছে একটা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, মানে আমাদের বডিতে যেই প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর আছে
সেটা রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে এটা তৈরি করা হয়, সিলেক্টিভলি অ্যাক্টিভেটস দ্য প্লাজমোডিয়াম বাইন্ড টু দ্য ফিউডিন। এটা তো অবশ্যই নন এন্টিজেনিক, এটা যেহেতু রিকম্বিনেন্ট টেকনোলজিতে তৈরি করা হয়েছে এটা অবশ্যই নন এন্টিজেনিক অ্যান্ড নট ডিস্ট্রয়েড বাই দ্য অ্যান্টিবডিস অ্যান্ড ইট ইস দ্য র্যাপিডলি অ্যাক্টিং অ্যান্ড মোর পোটেন্ট, ঠিক আছে। এবং যদি এটা সুপিরিয়র ইন ডিজলভিং ওল্ড ক্লটস, অনেক সময় আগের ক্লট থাকে সেগুলো এরা ডিজলভ করে দেয়, এবং হাফ লাইফ হচ্ছে অনলি 4 to 8 minutes, এবং হাইপোটেনশন মাইল্ড বাট ইট ইজ এক্সপেন্সিভ, ঠিক আছে, ইট ইজ এক্সপেন্সিভ, ইট ইজ এক্সপেন্সিভ। আচ্ছা, আরো কিছু নিউয়ার রিকমেন্ড টিস্যু প্লাজমোডিয়াম অ্যাক্টিভেটর আসছে, তার মধ্যে হচ্ছে মডিফাইড যে ইগুলো আছে তার মধ্যে রেটিপ্লেজ আছে, তারপর টেনাক্সটিপ্লেজ আছে, ঠিক আছে, এগুলো আমরা নামটা জেনে রাখবো, ঠিক আছে। তাহলে আবার আমরা আরেকবার দেখি যে আমরা কোথায় কোথায় ফিব্রিনোলাইটিস গুলো ব্যবহার করব। আমরা ফিব্রিনোলাইটিস গুলো ব্যবহার করব অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ডিপ ভেইন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, পেরিফেরাল আর্টেরিয়াল অকুলেশন অ্যান্ড ইসকেমিক স্ট্রোক। তার কোনটা আমরা ভুলে গেলে চলবে না, তিনটা জিনিস আমরা কখনোই ভুলে যাব না, তিনটা ইন্ডিকেশন আমরা কখনোই ভুলে যাব না। একটা হচ্ছে অ্যাকুইট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, একটা হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস, আর একটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম, আর একটা এই তিনটা, এই তিনটা মাস্ট নো, ঠিক আছে। এই হচ্ছে অল অ্যাবাউট দ্য ফিব্রিনোলাইটিস, খুব অল্প একটা জিনিস কিন্তু একটা লাইফ লাইফ সেভিং ড্রাগ, এবং আমরা আমাদের জানতে হবে, আমাদের জানতে হবে এইটাই কিন্তু সেই ড্রাগস। আমি যখন তোমাদের মতো আমরা তো থার্ড ইয়ার থেকে পড়েছি, তোমরা তো ফোর্থ ইয়ার, আমি যখন থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে যখন আমরা আমি যখন জানছি যে এটাই হচ্ছে সেই ড্রাগস, যে ড্রাগসটা ওই যে পেরিফেরিতে দেওয়ার পরে মানে এমআর পেশেন্ট যখন আসে, আসার পরে তারপরে একটা ড্রাগ, তারপর বলা যায় ওই যে একটা ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দেওয়ার পর আমার রুগী মারা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর আর মানে একটা বাজে একটা অবস্থা, এটাই হচ্ছে সেই ড্রাগস, দ্যাট ইজ স্ট্রেপটোকাইনেস। এখন আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস পড়ব, হ্যাঁ, এই অ্যান্টিকোগুলেন্ট অ্যান্টিপ্লেটলেট এগুলো সব হচ্ছে একই সাথে একই সুতায় গাঁথা। অ্যান্টিপ্লেটলেট ড্রাগস গুলার এখন অনেক বেশি ইউজ, আমরা ইসকেমিক হার্ট ডিজিজ এর পেশেন্টকে আগে থেকে প্রিভেনশন, স্টেপটোকাইনেসটা কখন দেয়, স্টেপটোকাইনেস আমরা কখন দেই, স্টেপটোকাইনেস হচ্ছে অলরেডি যখন হার্ট অ্যাটাক হয়ে যায়, মাইক্রোডাল ইনফেকশন হয়ে যায়, তারপর পেশেন্ট তোমার কাছে আসবে, তারপর তুমি স্টেপটোকাইনেস দিবা। আর অ্যান্টিপ্লেটলেট ড্রাগস কিন্তু তোমার আগে থেকে প্রিভেনশন হিসেবে দিই, তাহলে কোনটা বেশি ইউজ হয়, ওইটা লাইফ সেভিং ঠিক আছে, কিন্তু অ্যান্টিপ্লেটলেট ড্রাগস দীর্ঘদিনের যখন একটা পেশেন্টের কি হয়, দীর্ঘদিনের একটা পেশেন্টের যদি তোমার ওটাকে কি বলে যে হাইপারটেনশন থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তখন আমরা কি ড্রাগস ইউজ করি, আমরা ইউজ করি অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, অ্যান্টিপ্লেটলেট ড্রাগস। তাহলে দেখো প্যারালেটের অ্যাগ্রিগেশন অ্যান্ড ইনহিবিশন, এই যে দেখো কিভাবে কি হচ্ছে এই সাইকেলটা, আমরা একটু সুন্দর করে দেখি। প্ল্যাটলেট, প্ল্যাটলেট কি করে, সে এই থ্রম্বক্সিন এ টু কে, এই থ্রম্বক্সিন এ টু কে এ টুর এখানে কাজ করতেছে, এবং আলটিমেটলি অ্যাডিনাইল সাইক্লেস হচ্ছে না, সাইক্লিক এমপি প্রোডাকশন কি হচ্ছে, সাইক্লিক এমপি, নর্মালি সাইক্লিক এমপি প্রমোটস অ্যাডিশন অফ, ডিক্রিজ সাইক্লিক এমপি প্রমোটস অ্যাডিশন অফ প্ল্যাটলেট। কিন্তু যখন আমার থ্রম্বক্সিন এ টু থাকবে না, তখন আমার কি হবে, ইনক্রিজ সাইক্লিক এমপি অ্যান্ড ইনহিবিট দ্য ইনহিবিশন অফ প্ল্যাটলেট। প্ল্যাটলেট সাইক্লিক এমপি যখন থাকবে, একটাই কথা, সাইক্লিক এমপি যখন বেশি থাকবে তখন আমার প্ল্যাটলেট অ্যাগ্রিগেশন হবে না, ঠিক আছে, এবং সে এটাই করে, এটা হচ্ছে নর্মালটা আর কি, ঠিক আছে। তাহলে আসো কিছু নামধাম গুলো জেনে ফেলি আগে, তাদের নামধাম কি আছে, আমাদের তাদের নামধাম আছে হচ্ছে থ্রম্বক্সিন, এই যে থ্রম্বক্সিন এটুর কথা তো শুরু করতেই বলছি, থ্রম্বক্সিন এ টু সিনথেসিস ইনহিবিটর, দ্যাট ইজ দ্য লো ডোজ অ্যাসপিরিন, থ্রম্বক্সিন এ টু ইনহিবিটর, দ্যাট ইজ দ্য লো ডোজ অ্যাসপিরিন, ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস আছে, ডাইপাইরিডিমল। দেখো যেগুলো রেড দিয়ে লেখা এগুলো হচ্ছে মাস্ট নো, এগুলো মনে রাখতেই হবে, হ্যাঁ। এডিপি অ্যান্টাগনিস্ট কিছু আছে, টিক্লোপিডিন, ক্লোপিডোগ্রেল, আর জিপি টু বি, জিপি থ্রি এ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আছে, অ্যাবিসিক্সিমিব, অ্যাবিসিক্সিমিব, টিরোফিবান, এপটিফিব্রিটেড, এগুলো মনে রাখলেও হয়। আর আদার্স এর মধ্যে কিছু আছে, পিজিআই টু, ডেলট্রোভান, এগুলো আছে। কিন্তু আমাদের এখানে মাস্ট টু নো, যেটা আমাকে পরীক্ষা পাস করতে হলে যেটা জানতে হবে, সেটা হচ্ছে থ্রম্বক্সিন এ টু সিনথেসিস ইনহিবিটরস, দ্যাট ইজ দ্য অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন, নট হাই ডোজ, এটা আমরা একটু পর এক্সপ্লেনেশন করব। লো ডোজ অ্যাসপিরিন, ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস, দ্যাট ইজ পাইরিডিমল, ডাইপাইরিডিমল, ফিনোপাইরিডিন ডেরিভেটিভস, দ্যাট ইজ টিক্লোপিডিন এন্ড ক্লোপিডোগ্রেল,
and GP2B3A receptor antagonist, that is abaciximab. ঠিক আছে? অ্যাসপিরিন আসো এখন অ্যাসপিরিন অ্যাসপিরিন এই যে দেখো এই যে থ্রম্বক্সিন এ টু অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে থ্রম্বক্সিন এ টু হ্যাঁ সাইক্লোসিনেস পাথওয়ে দিয়ে সেটা এই দেখো তৈরি হচ্ছে থ্রম্বক্সিন এ টু সেটাকে এই যে দেখো আমরা কি বলছি সে হচ্ছে থ্রম্বক্সিন এ টু সিনথেসিস ইনহিবিটর থ্রম্বক্সিন কি অ্যারাকিডোনিক মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক থেকে হয় অ্যারাকিডোনিক অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন সেই প্রোস্টাগ্ল্যান্ডিন থেকে তৈরি হয় থ্রম্বক্সিন এ টু এই সাইক্লোসিজেনেস ওয়ান কক্স ওয়ান কক্স ওয়ান এনজাইমটাকে অ্যাসপিরিন ব্লক করে দেয় সুতরাং প্রোস্টাগ্ল্যান্ডিনও হয় না থ্রম্বক্সিন এ টুও হইতে পারে না ঠিক আছে জি ম্যাডাম আচ্ছা অ্যাসপিরিন হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ইউজ করা হয় এরকম একটা অ্যান্টি প্ল্যাটিলেট এজেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ইউজ অফ অ্যাসপিরিন লো ডোজ অ্যাসপিরিন লো ডোজ অ্যাসপিরিন আবার ওই যে অ্যান্টি ওখানে পড়ে আসছি লো মলিকুলার হেপারিনের মতো আবার লো মলিকুলার বলে ফেলো না লো ডোজ অ্যাসপিরিন হ্যাঁ তাহলে এই অ্যাসপিরিনটা ওই যেটা এতক্ষণ ধরে বললাম এটা কি করে ব্লকস দা প্রোডাকশন অফ থ্রম্বক্সিন এ টু বাই অ্যাক্টিভেটিং কি কি অ্যাক্টিভেটিং করে সাইক্লোক্সিনেস ওয়ান দ্যাট ইজ কক্স ওয়ান এটাকে তাহলে আরেকটা ভাষায় আমরা এটাকে বলতে পারি ইট ইজ দা কক্স ওয়ান ইনহিবিটার ঠিক আছে কিন্তু আমরা এটাকে একসাথেই বলি থ্রম্বক্সিন এ টু ইনহিবিট করে ঠিক আছে হ্যাঁ এটা হাফ লাইফ অনেক লং ঠিক আছে আমাদের এই যে কক্স ওয়ান ইনহিবিট হইতে আমাদের অ্যাসপিরিনের ডোজটা হচ্ছে লো ডোজ আমরা হচ্ছে 75 মিলিগ্রাম দিই এখানে বইতে যখন লেখা হয় ওখানে লেখা হয়েছে 75 to 100 লেখা হয় 75 to 100 মিলিগ্রাম হ্যাঁ 75 to 100 মিলিগ্রাম হ্যাঁ আর আমরা যেটা একটা ইফেক্টিভ একটা ডোজ ইউজ করি ওইখানে আমরা আসলে আরো বেশি মানে যখন লো ডোজটা ইউজ না করি ওটা অনেক বেশি আর এখানে যে 75 ইউজ করি আমরা বাংলাদেশের আমাদের যে অ্যাসপিরিন লো ডোজ অ্যাসপিরিন গুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে সবই হচ্ছে 75 মিলিগ্রাম আর এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে আমরা 75 মিলিগ্রাম অ্যাসপিরিনটাই আমাদের লো ডোজ অ্যাসপিরিন আর বাইরের কান্ট্রি থেকে অনেক সময় আমরা অ্যাসপিরিন এনে টেনে খাই আমাদের চাচা মামা যখন বিদেশে থাকে তখন আমাদেরকে এনে টেনে দেয় বিকজ এটা যেহেতু ওভার দ্য কাউন্টার ড্রাগের মতোই সেখানে থাকে হচ্ছে 81 মিলিগ্রাম আমি এটা কারণ জানি না তারা কি অনেক মোটা সোটা হাইটাইট বেশি নাকি এই জন্য আমি জানি না কিন্তু যাই হোক মানে এটা জানি না ওরা 81 করে কিন্তু এমনিতে তো বলা হয়েছে যে 75 to 100 পর্যন্ত হচ্ছে আর কি তোমার লো ডোজ অ্যাসপিরিন আর কি হ্যাঁ আচ্ছা তাহলে দেখো যে কম কেন দিব যখন ঘি ঢালবো বেশি করে ঢালি সেই সৈয়দ মুস্তফা আলমীর গল্প আছে না যে স্বপ্নে যখন ঘি ঢালছো তাহলে একটু বেশি করে ঢালো ঠিক আছে তো ওরকম দেখো তাহলে যে আমরা লো ডোজ খাবো কারণ খাবো যখন বেশি খাবো যে ওই জোকসটা শোনা নাই যে আপনার এই অপারেশনটা তো লোকাল অ্যানেস্থেসিয়াতে করে দেবো বলকে দেখেন আমার অনেক টাকা আমাকে লোকাল কিছু দিবেন না আমাকে যা দিবেন বিদেশি দিবেন বুঝছো লোকাল অ্যানেস্থেসিয়াতে সে করবে না ওরকম আর কি তাহলে আমাকে কম দিবেন কেন যে বিকম পাস করছে কম পাস করলি কেন টাকা কি আমি কম দিচ্ছি তো ওরকম যে তাহলে আমরা কেন হাই ডোজ দিব না হাই ডোজ নিশ্চয়ই তাহলে মোস্ট ইফেক্টিভ দেখো অনেকে যে কোনো ওষুধ দ্রুত করে খেয়ে ফেলে তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাব ওরকম আর কি তো হাই ডোজ ইফেক্টিভ হইতো না তাহলে দেখো এট হাই ডোজ ইট অলসো ইনহিবিটস দ্য কক্স টু আমরা এতক্ষণ কি বলছি আমাদের দরকার হচ্ছে কক্স ওয়ান দেখো আবার আমরা একটু আগের ছবিটা একটু যাই দেখো দেখো কি বলছে আমাদের থ্রম্বক্সিন এর উপর আমাদের থ্রম্বক্সিনকে ইনহিবিট করতে হলে কি করতে হবে কক্স ওয়ান কক্স ওয়ান আমরা বলতেছি যে কক্স ওয়ান আমাদের লো ডোজে ইনহিবিট হয়ে যায় আর হাই ডোজে এটা ইনহিবিট করে কক্স টু কে কক্স টু তো রেসপন্সিবল ফর দ্য সিনথেসিস অফ দ্য প্রোস্টাসাইক্লিন অ্যান্ড দিস ইজ আ পোটেন ইনহিবিটর অফ প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন তাহলে কি ভালো হবে না খারাপ হবে ভালো হবে না তো এই যে সো হায়ার ডোজ আর পোটেনশিয়ালি লেস ইফিসিয়াস অ্যান্ড অলসো ইনক্রিজ দ্য টক্সিসিটি স্পেশালি দ্য ব্রিদিং আমরা কি একটু বুঝতে পারছি এটা খুব কমন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার অফ ভাইপাপোর্ট অল কাইন্ড অফ ভাইপাপোর্ট আইটেম অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রফিট এক্সাম এটা তো এমনিতে কোয়েশ্চেন মনে হয় তাই না যে লো ডোজে দিয়ে কাজ হইতেছে লো ডোজে দিতেছি তাহলে হাই ডোজে দিলে আরো ইফাসি আছে তো তাহলে হাই ডোজে দিয়ে বসে থাকি নো হাই ডোজে দিলে তো তোমার কক্স টু ইনহিবিট হয়ে যাবে এবং তখন তো ভালোর থেকে খারাপই হবে বেশি কারণ কক্স টু হচ্ছে সিনথেসিস অফ প্রোস্টাসাইক্লিন করে আর প্রোস্টাসাইক্লিন হচ্ছে পোটেন্ট ইনহিবিটর অফ প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন ঠিক আছে সো হাই ডোজ আর
পটেনশিয়ালি লেস ইফিসিয়াস অ্যান্ড অলসো ইনক্রিজ দ্য টক্সিসিটি স্পেশালি ব্লিডিং। তাহলে আমরা দিব লো ডোজ অ্যাসপিরিন। হোয়াই লো ডোজ? এটা একটা রিটেনের কোয়েশ্চেন শুধু ভাইবা না, ঠিক আছে? আমরা পড়তেছি অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, আমরা পড়তেছি অ্যাসপিরিন। আচ্ছা আসো এখন দেখো কখন আমরা দিই। আমরা বলছি যে খুব কমনলি দিই, ওভার ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়, কমনলি দিই। কমনলি দিই তার কারণ কি, প্রিভেনশন অফ সেকেন্ডারি প্রিভেনশন অফ কার্ডিওভাস্কুলার ইভেন্টস ইন পেশেন্ট উইথ করোনারি আর্টারি ডিজিজ, সেরিব্রাল ভাস্কুলার ডিজিজ অ্যান্ড পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ঠিক আছে? গবেষণায় দেখা গেছে যে অ্যাসপিরিন 25% রিডাকশন করে কার্ডিওভাস্কুলার ডেথ, এমআই, স্ট্রোক। তাহলে দেখো একটা পেশেন্টের যদি কি হয়, একটা পেশেন্টের যদি আমি অনেক দিনের ব্লাড প্রেশার পাই বা এরকম কোনো সমস্যা থাকে, তার কোনো চেস্ট পেন থাকে, কিছু থাকে, তার রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডেথ থাকে, তখন আমরা তাকে কি দিব, তখন আমরা তাকে অ্যাসপিরিন, লোডোজ অ্যাসপিরিন দিয়ে দিব। লোডোজ অ্যাসপিরিন আমরা তখন তাকে দিয়ে দিব, এবং তাতে করে এখানে গবেষণায় দেখা গেছে যে 25% রিডাকশন ইন দ্য রিস্ক অফ দ্য ডেথ, ঠিক আছে? তাহলে এত ভালো ড্রাগস আমরা সেকেন্ডারি প্রিভেনশনের জন্য সবকিছুতে দিয়ে দিতেছি, হ্যাঁ সবকিছুতে দিতেছি, সেটা সাইড এফেক্ট কিছুই নাই, অবশ্যই আছে। অনেক পেশেন্টই সহ্য করতে পারে না, ডোজ রিলেটেড যদিও, কিন্তু অনেক পেশেন্টই সহ্য করতে হয় পারে না, সাথে আবার আরেকটা ড্রাগস দিতে হয়। দেখবা যে এখন কিন্তু প্রচুর ইউজ অফ কি হচ্ছে, প্রচুর ইউজ অফ কি, ডাক্তার যখনই কয়েকটা ওষুধ লিখবে রুগী তখন বলবে গ্যাস্ট্রিকের ওষুধ লিখলেন না, তাদের প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা, এত ড্রাগস দেওয়া হচ্ছে, সেই সাথে প্রচুর ডিসপেপসিয়া হচ্ছে, পেপটিক আলসার ডিজিজ হচ্ছে, তার নসিয়া, ভমিটিং, হাবিজাবি এগুলো হচ্ছে। সুতরাং তাদেরকে আমরা একটা করে ইসোমেপ্রাজল লিখে দিচ্ছি, পেশেন্টকে একটা করে ইসোমেপ্রাজল লিখে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক এগুলো তো আছে। আর এন্টারিক কোটেড আমরা ইউজ করি, প্লেন অ্যাসপিরিন ইউজ না করে। সাধারণত আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সাইড ইফেক্টের জন্য আমরা এন্টারিক কোটেড অ্যাসপিরিন ইউজ করি, ঠিক আছে? তারপর যদি ওভারডোজ হয়, এটা আসলে লো ডোজ অ্যাসপিরিন না, তারপর আর কি ওভারডোজ যদি হয়, আর যদি ওয়ারফেরিনের সাথে আমরা ইউজ করবো না, আমরা ওইখানেও বলছি আবারও বলতেছি যে আমরা ওয়ারফেরিনের সাথে ইউজ করবো না, ওয়ারফেরিনের সাথে ইউজ করবো না। আর অনেক পেশেন্টের ব্রঙ্কোস্পাজম, হিস্ট্রি অফ অ্যাসপিরিন অ্যালার্জি থাকতে পারে, রেয়ারলি রেয়ার, এটা এত ইম্পর্টেন্ট কিছু না, আমি লিখে রাখছি আর কি, এটা দ্যাট মাচ ইম্পর্টেন্ট না। এই হচ্ছে আমাদের অ্যাসপিরিন। অ্যাসপিরিন থেকে কি জিজ্ঞেস করবে, অ্যাসপিরিন থেকে কিন্তু ডোজটা, লো ডোজটা কত লো ডোজ, আমি কিন্তু সবসময় জিজ্ঞেস করি, আমি আমার স্টুডেন্টদের প্রফেশনাল, যদি আমার বোর্ডে কারো অ্যাসপিরিন আসে, আমি সবসময় জিজ্ঞেস করি যে লো ডোজ মানে কত লো ডোজ বলো তো, 5 মিলিগ্রাম? আমি এবার তাদেরকে একটু কনফিউজ করার চেষ্টা করি, কারণ লো ডোজ মানে কত কত লো ডোজ, লো ডোজ মানে কত লো ডোজ, এটা কিন্তু আমি কমনলি জিজ্ঞেস করি, 75 মিলিগ্রাম। তোমার যদি ইন্টারেস্ট থাকে না, তুমি অনেক কিছু শিখবা। এই যে দেখো আমি যখন তোমার মতো স্টুডেন্ট, তখনই কিন্তু আমি 81 মিলিগ্রামের জিনিসটা আবিষ্কার করছি, আমি একটা ফার্মাকোলজি টিচার হয়ে প্রফেসর হয়ে আবিষ্কার করি না, আমি তখনই আবিষ্কার করছি, যারা বিদেশিগুলো 81 মিলিগ্রাম কেন, আর আমাদের গুলা 75 মিলিগ্রাম কম। আমি বিভিন্ন কোম্পানির ড্রাগস তখন দেখছি যে আমাদের গুলো হচ্ছে 75 মিলিগ্রাম, আর বাইরের কান্ট্রি গুলো হচ্ছে 81 মিলিগ্রাম, বুঝছো? ম্যাম আপনি তো লেজেন্ড ম্যাডাম। না আমি লেজেন্ড না, আমি অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট, আমি অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট, আমি অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট, অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে হচ্ছে কাজের বেলায় কাজে কাজ ফুটালে বাজে, কিন্তু তোমার যে কাজটুক সেইটুক তোমাকে খুব সুন্দর মতো গুছিয়ে ওইটুক কিন্তু করতে হবে, ডেফিনেটলি। ইভেন তোমার ওই যে মানে তোমার প্রফেশনের ক্ষেত্রে, তোমার কাছে একটা পেশেন্ট আসছে, ঠিক আছে, তোমার মানে এটা তোমার কাপ অফ টি না, তোমার কাজ না, তাকে কিন্তু তোমার একটা ভালো ডাক্তারের কাছে পাঠাইতে হবে, বুঝছো? আমার এখনো মনে আছে যে গত বছর আমার ওই একটা পেশেন্ট আসলো, মানে পেশেন্ট আসে নাই, মানে ও আমার আমার ওইখানকার মানে ওই 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 চেম্বারের স্টাফ ছিল, তো ও বলতো, ওই ভদ্রলোক বলতেছে কি, আমার তো রক্ত কমে যেতেছে ম্যাডাম, এরকম এরকম এই হয়েছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ বলেন কি এরকম, বল কি না মানে রক্ত কমতেছে আর একটা এক ব্যক্তি রক্ত দিতেছে, বুঝছো কি বুদ্ধি। তো তখন আমি বললাম যে না এরকম তো হবে না, আপনি এক কাজ করেন, আপনি তাড়াতাড়ি অমুকের কাছে যান। আমি তাকে খুবই সিনিয়র একজনের কাছে পাঠাইছি, এবং মানে সবচেয়ে ইভেন আমি তাকে ফোনও করছি, ওই ডাক্তারকে আমি ফোন করছি, ফোন করে বলছি যে এরকম একটা রোগী যেতেছে, ওর নাম ছিল জাকি, জাকি সাহেব যেতেছে, আপনি একটু দেখে দিয়েন, ভিজিট টিজিট ও নেওয়ার দরকার নাই, মানে এইভাবে রিকোয়েস্ট করে বলে দিচ্ছি আমি সিনিয়র একজনকে। বলে দেওয়ার পর সে যায় নাই, এবং নেক্সট পরের উইকে যখন আমি বললাম যে জাকি সাহেব কই, তখন শুনলাম জাকি সাহেব মারা গেছে, তখন শুনলাম যে জাকি সাহেব মারা গেছে, বুঝছো? এই জন্য যে নিজের কাজটুক আমার মানে আমি যতটুক পারি আমার নিজের কাজটা আমার অবশ্যই ডেফিনিট করতে হবে, সেটা এনিথিং এনিথিং যাই হোক না কেন, এটাই হচ্ছে কথা। তাহলে অ্যাসপিরিন ছাড়া কি আছে, ডাইপ্যারামল আছে, আমরা বলছিলাম হ্যাঁ ডাইপ্যারামল একটা রিলেটিভলি একটা উইক একটা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, বুঝছো, একটা রিলেটিভলি উইক একটা এই ড্রাগ, কিন্তু এইটা হাই কনসেন্ট্রেশনে দিলে ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে, সাইক্লিক এএমপি বাড়ে। আমরা কিন্তু প্রথমে আবার সে একটু ছবিটা একটু দেখে আসি, হ্যাঁ এত সুন্দর একটা ছবি,
ওই সেই ছবি আমাদের, এই দেখো সাইক্লিক এমপি, যখন এই সাইক্লিক এমপি, এই দেখো সাইক্লিক এমপি যখন আমার বাড়বে, হ্যাঁ সাইক্লিক এমপি বাড়লে সেটা কি করবে, ইনহিবিট দ্য অ্যাডিশন অফ প্ল্যাটলেট, ঠিক আছে, তার মানে আমাদের সাইক্লিক এমপি বাড়াইতে হবে। তাহলে দেখো সে কি, যে প্রস্টাগ্লান্ডিন I2, দেখো যে, তাহলে দেখো সে কি করে বলছে, সে তার কথা বলা হয়েছে যে ইট পোটেনশিয়াল ইন হাই কনসেন্ট্রেশন ইনহিবিট দ্য ফসফোডাইএস্টারেজ সো ইনক্রিজ দ্য সাইক্লিক এমপি, আলটিমেটলি প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন কমে যাবে, অ্যান্টি প্ল্যাটিলেট অ্যাক্টিভিটি আসবে, ঠিক আছে। হ্যাঁ এটা আমরা অ্যাসপিরিনের সাথে দেই ইসকেমিক স্ট্রোক পেশেন্টকে, অনেক পেশেন্ট আছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকে, কিছু পেশেন্ট আসে তাদেরকে, TIA মানে হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, ইউজড উইথ অ্যাসপিরিন টু প্রিভেন্ট ইসকেমিক স্ট্রোক ইন পেশেন্ট উইথ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। আচ্ছা ডাইপিরিনোজেনাল ও যে সেটা তো আমরা বলছি, ইট ইন্টারফেয়ার্স উইথ দ্য প্ল্যাটলেট ফাংশন বাই ইনক্রিজিং দ্য সেলুলার কনসেন্ট্রেশন অফ সাইক্লিক এমপি by decreasing the metabolism of cyclic AMP to 5 AMP and inhibiting the cyclic nucleotide phosphodiesterase enzyme. এক কথাই শেষ, ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস তারা ফসফোডাইএস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে সাইক্লিক এমপি কে 5 AMP তে কনভার্ট হইতে হয় না, সুতরাং আমাদের সাইক্লিক এমপির কনসেন্ট্রেশন বেড়ে যায় এবং সাইক্লিক এমপির কনসেন্ট্রেশন বেড়ে গেলে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি প্ল্যাটিলেট কি হয়, অ্যান্টি প্ল্যাটিলেট ইফেক্ট হয়, ঠিক আছে। এটা আবার করোনারি ভেসো ডাইলেটর, কিন্তু ব্লাড প্রেশারের উপর এবং কার্ডিয়াক ওয়ার্কের উপর এটার ইফেক্ট নাই, ঠিক আছে। এটার যেহেতু থ্রম্বোটিক এন্টি থ্রম্বোটিক নো বেনিফিট অ্যাজ অ্যান এন্টি থ্রম্বোটিক এজেন্ট, কিন্তু এটা কিন্তু আমরা ইউজ করতে পারি কিসের সাথে, ওয়ারফেরিনের সাথে আমরা এটা ইউজ করতে পারি, আর করোনারি অ্যান্ড সেরিব্রাল থ্রম্বোসিস পোস্ট এমআই পোস্ট স্ট্রোক পেশেন্টকে এটা আমরা ইউজ করি, এবং অনেক সময় যদি ভালভ রিপ্লেসমেন্ট হয়, প্রোস্থেটিক ভালভস যে ভালভ রিপ্লেসমেন্ট হয় সেই পেশেন্টকেও আমরা অনেক সময় এই ড্রাগসটা ইউজ করি, ঠিক আছে। ডাইপাইরিডিমল, ডাইপাইরিডিমল ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস, তাহলে তো বেশ ভালোই ড্রাগস, আচ্ছা জানলাম, কিন্তু সেটা অনেক সময় অ্যানজাইনার এক্সাসারবেশন করে, হেডেক করে, ট্যাকিকার্ডিয়া করে, এইসব করে, ঠিক আছে। এই হলো আমাদের ডাইপাইরিডিমল। এখন আসো টিক্লোপিডিন এবং ক্লোপিড্রোগেল। ক্লোপিড্রোগেল আমি তোমাদের পড়াইছি কিনা ভুলেই গেছি, ফিক্সড ডোজ কম্বিনেশন, কিছু ড্রাগস আছে ফিক্সড ডোজ কম্বিনেশন, FDC বলা হয়, ফিক্সড ডোজ কম্বিনেশন। তো এই ডাইপাইরেড সরি এই অ্যাসপিরিনের সাথে ক্লোপিড্রোজেল একসাথে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, বাইরের কান্ট্রিতেও পাওয়া যায় একসাথে, ক্লোপিড্রোজেল এবং অ্যাসপিরিন একসাথে পাওয়া যায় কিন্তু পেশেন্ট এর খাওয়ার জন্য, এবং একটা গুড ড্রাগস, ঠিক আছে। এই টিক্লোপিডিন আর ক্লোপিড্রোজেলটা হচ্ছে ADP অ্যান্টাগনিস্ট, হ্যাঁ, ইট ইনহিবিটস দ্য বাইন্ডিং অফ ADP টু ইটস রিসেপ্টর ইরিভার্সিবলি, also inhibit the fibrinogen induced platelet aggregation, হ্যাঁ, it has synergistic action with aspirin, এই জন্যই দুটো ড্রাগ, যেহেতু synergistic action আছে একসাথে দুটো ড্রাগ আমরা দেই, aspirin এর সাথে আমরা clopidogrel একসাথে এক ট্যাবলেটেও পাওয়া যায়, একসাথে এক ট্যাবলেটেও পাওয়া যায়, both are products have long duration of antiplatelet effect, clopidogrel a congener of ticlopidin is safer and better tolerated, ঠিক আছে। আচ্ছা ticlopidin, ticlopidin এই তো ticlopidin সম্পর্কে খুব বেশি কথাবার্তা মনে হয় না এই লেভেলে দরকার আছে, তারপরে মোটামুটি দেখে নিতে পারো, ওই যে ইনহিবিট করে অ্যাডিনাইল সাইক্লেস কে, এবং এটা একটা প্ল্যাটলেট, এইভাবে করেই এটা প্ল্যাটলেট অ্যাক্টিভেশনটা, সো কজেস প্ল্যাটলেট অ্যাক্টিভেশন ইনক্রিজ অ্যাডহেসিভনেস অফ প্ল্যাটলেটস, মানে সে দুইটা পিউরোজেনিক রিসেপ্টরের উপর কাজ করে, পিউরিনার্জিক দুইটা রিসেপ্টরের উপর কাজ করে, P2Y1 আর P2Y12, ঠিক আছে। এই দুইটা রিসেপ্টর আসলে হচ্ছে অ্যাগ্রিগেশন, সাধারণত অ্যাগ্রিগেশন করে এবং অ্যাগ্রেসিভনেস বাড়ায়, তো এই দুটার উপর যদি সে কাজ করে, এই দুইটাকে সে ইনহিবিট করে দিবে, তাহলে অ্যাগ্রেসিভনেস বাড়বে না, অ্যাডহেসিভনেস বাড়বে না, ঠিক আছে, আমাদের কাজই তো হচ্ছে প্লেটলেট অ্যাগ্রিগেশন কমানো। হ্যাঁ তো এই হচ্ছে আমাদের টিক্লোপিডিন, এটা প্রোডাক্ট, এটা কি করে P2-12 আর হচ্ছে P2-1 এর উপর কাজ করে, ঠিক আছে। আচ্ছা এটা এটা হচ্ছে যে টি এটা আমি এখন আর এক্সপ্যানশন দিব না, যাই হোক এটা হচ্ছে টুয়াইস ডেইলি দিতে হয়, আর একটা এটার হচ্ছে টি হাফ হচ্ছে শর্ট বাট ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে লং, কারণ হচ্ছে এটা বের হয়ে যায় না, বডিতেই থাকে, হ্যাঁ, কিন্তু আমরা যখন ড্রাগসটা দিব তখন কিন্তু সাথে সাথে এটা কাজ করবে না,
এটার হচ্ছে মানে আনটিল 8 to 12 ফেজ এর মধ্যে কোনো কাজ দেখা যায় না, প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন দেখা যায় না, তাহলে আরেকটা ড্রাগস এর সাথে একসাথে করে দিতে হবে, একা দেওয়া যাবে না। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট একটা কমন অ্যাডভার্স ইফেক্ট, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলি থাকে, কিন্তু যেটা হচ্ছে কি নিউট্রোফিল কাউন্ট কমে যায়, নিউট্রোপেনিয়া হয়। হ্যাঁ, এবং ফ্যাটাল একটা অ্যাগ্রিনোসাইটোসিস হয়, থ্রম্বোসাইটোপেনিয়া হয়, তাহলে খুব ভালো কিছু না। ঠিক আছে, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারফিউরিয়া এবং হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম, হাস, এগুলো হইতে পারে। এই দেখো আমরা অ্যাডভার্স ইফেক্ট গুলো করি, কিন্তু আমরা কেন করি, কারণ কোনো পেশেন্টকে যদি হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম, এগুলো কিন্তু অনেক খারাপ জিনিস, কিন্তু সেটা কিন্তু মানে একটা পেশেন্টের হয়, 1600 থেকে 4800 পেশেন্টকে দিলে একটা পেশেন্টের হয়, কিন্তু যার হবে তার তো হবেই। তুমি যদি এই সম্পর্কে কিছু নাও জানো, তখন তাকে ড্রাগ হিস্ট্রি কেন না হয়, তারপর যদি দেখো যে সেই পেশেন্ট টিক্লোপিডিন পাইছে, তাহলে তো তুমি ডেফিনেটলি বুঝতেছো যে কেন হয়েছে। ঠিক আছে, এটা রেয়ার হলেও এটা হইতে পারে, কিন্তু অ্যাগ্রোনোসাইটোসিস হয়, থ্রম্বোপেনিয়া হয়, নিউট্রোপেনিয়া হয়। ঠিক আছে, এটাও সেকেন্ডারি প্রিভেনশন অফ স্ট্রোক এর ক্ষেত্রে আমরা দেই। হ্যাঁ, কিন্তু এই যে ব্লাড ডিসক্রেশিয়া হচ্ছে, এই যে দেখো এগুলা কি, এই যে নিউট্রোপেনিয়া হচ্ছে, অ্যাগ্রোনোসাইটোসিস হচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, এগুলা কি, এগুলা হচ্ছে ব্লাড ডিসক্রেশিয়া। এই ব্লাড ডিসক্রেশিয়া যদি কোনো ড্রাগস করে, সেই ড্রাগসটাকে আমরা দিব, তুমি দিবা, তুমি দিতে চাও কোনো পেশেন্টকে, বা তোমার ফ্যামিলিতে যদি কেউ খায়, তখন বলবা না যে হ্যাঁ এই ড্রাগস দিছে স্যার, এই ড্রাগস দিছে ম্যাডাম, এই ড্রাগস দিছে, তাহলে দেখো কি বলছে, বিকজ ইট ইজ অ্যাসোসিয়েট উইথ লাইফ থ্রেটনিং ব্লাড ডিসক্রেসিয়া, সো ইট হ্যাজ বিন লার্জলি বিন রিপ্লেস বাই ক্লোপিড্রোপেল। তুমি যখন প্রথমে যখন তুমি এতগুলা কি বলে এতগুলা তুমি অ্যান্টিপ্লেটলেট ড্রাগস এর নাম বলবা, তখন যখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে ক্লিনিক্যাল কোনগুলো ইউজ করা হয়, তুমি বলবা অ্যাসপিরিন এন্ড ক্লোপিড্রোপেল। তারপর যদি এখন আমি তোমাকে জিজ্ঞেস করি টিক্লোপিডিন কেন দেয় না বাবা, বলো তো টিক্লোপিডিন কেন দেয় না, টিক্লোপিডিন একটা অনেক ভালো ড্রাগ, এটা সেটা টিক্লোপিডিন দিচ্ছ না কেন, এই যে টিক্লোপিডিন কেন দিচ্ছ না, টিক্লোপিডিনের অ্যাডভার্স ইফেক্টের জন্য দিচ্ছ না, মানে কোয়েশ্চেন কিন্তু তোমার, আমি দেখো আমি একই সাথে রিটেন ভাইবা সবকিছু বলার চেষ্টা করি, আমি চেষ্টা করি, দেখো কোয়েশ্চেন কিন্তু তোমার এইভাবে জিজ্ঞেস করবে না, আমি যেরকম এখানে পড়াচ্ছি একটার পর একটা, বলো কয়েকটা ড্রাগস এর নাম বলো, তারপর বলো অ্যাডভার্স ইফেক্ট কি, বলো মেকানিজম অফ অ্যাকশন কি, বলো, এইভাবে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না তোমাকে, তোমার কোয়েশ্চেন গুলো ওই যে তখনই বলবা যে পেঁচায় পেঁচায় জিজ্ঞেস করছে। আমরা বলি না যে আমাদেরকে স্যার অনেক পেঁচায় পেঁচায় জিজ্ঞেস করছে, ম্যাডাম অনেক, আমার কথা ম্যাডামই বেশি বলবো, ম্যাডাম অনেক পেঁচায় পেঁচায় জিজ্ঞেস করছে, ম্যাডাম অনেক পেঁচায় পেঁচায় জিজ্ঞেস করছে, স্যার অনেক পেঁচায় পেঁচায় জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো প্যাচারের কিন্তু কিছু নাই, যে তুমি বলতেছ যে ক্লোপিড্রোগেল দেই আর অ্যাসপিরিন দেই, তো টিক্লোপিডিন কেন দেই না বাবা, টিক্লোপিডিন কিভাবে দিব, টিক্লোপিডিন তো ব্লাড ডিসক্রেশিয়া করে, লাইফ থ্রেটেনিং ব্লাড ডিসক্রেশিয়া করে। হ্যাঁ, এই জন্য তো আমরা ক্লোপিড্রোগেল দেই। ঠিক আছে, এই দেখো নেক্সট, টিক্লোপিডিন ভার্সাস ক্লোপিড্রোগেল, অ্যাডভার্স ইফেক্ট মোর, তাই না? Yes, ma'am. ব্লিডিং, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এইসব ব্লাড ডিসক্রেশিয়ার জন্য কি আমি এখন, আর আরেকটা জিনিস দেখো, যাদেরকে তুমি দিবা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, তারা তো তোমার আমার বয়সী না, তাদের চিন্তা করো তো, সব তো হইতেছে 50-এর উপরে, 45-এর উপরে, তারা কেউই আমার বয়সীও না। হ্যাঁ, মনে করো তোমাদের নানি দাদির বয়সী, তোমাদের বাবা মাও এখনো এইসব ড্রাগস খাওয়ার বয়স হয় নাই, তাহলে ও তো বয়স্ক একটা রুগী রেখে তুমি এগুলা দিয়া থ্রম্বোসাইটোপেনিয়া হাবি জাবি এগুলি করে টুরে একটা হুলস্থুল করতে চাইবা, বাবা তার থেকে আমার ক্লোপিড্রোগেল ভালো, আমার টিক্লোপিডিন দরকার নাই, তাই না? এই হইতেছে ঘটনা, কেন দরকার নাই সেটাও তো জানতে হবে, কেন ড্রাগসটা বন্ধ করছো সেটাও তো জানতে হবে। ঠিক আছে, ও অ্যাবিসিক্সিবিক পা চলে আসছে এবার। আচ্ছা, তাহলে দেখো সেই ভালো ড্রাগস আগে এটা একটু করে নেই, সেই ভালো ড্রাগস আমার ক্লোপিড্রোগেল যেটা আমরা দেই রেগুলার অ্যাসপিরিন ছাড়া, সেকেন্ড ড্রাগসটা হচ্ছে ক্লোপিড্রোগেল। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে ইরিভার্সিবল ইনহিবিটর অফ দ্য প্ল্যাটিলেট P2Y12 রিসেপ্টর, হ্যাঁ, মোর পটেন্ট অ্যান্ড হ্যাজ মোর ফেভারেবল টক্সিসিটি প্রোফাইল দ্যান টিক্লোপিডিন, ইট ইজ আ প্রো ড্রাগ উইথ স্লো অনসেট অফ অ্যাকশন, এই হচ্ছে আমাদের ক্লোপিড্রোগেল। কোথায় কোথায় দিচ্ছি, হ্যাঁ, এটা অনেক সময় আমরা বলি যে প্রিভেনশন অফ স্ট্রোক এর জন্য অনেক ভালো, আবার এই যে দেখো যে কথাটা আমি বলছি, দ্য কম্বিনেশন অফ ক্লোপিড্রোগেল প্লাস অ্যাসপিরিন ইজ সুপিরিয়র টু অ্যাসপিরিন অ্যালোন, টু ড্রাগস আর সিনার্জিস্টিক, কেন দুটো ড্রাগস দেবো, দুটো ড্রাগস তো একই কাজ হচ্ছে, এই কথাটা তোমাকে বলতে পারে, তখন আমরা বলবো দি কম্বিনেশন অফ ক্লোপিড্রোজেল প্লাস অ্যাসপিরিন ইজ সুপিরিয়র, ইজ সুপিরিয়র টু অ্যাসপিরিন অ্যালোন, একা, তুমি একা আসছো, তুমি একা বলতে আসছো, পরীক্ষা পিছানে দামি নিয়ে আসছো যে ম্যাডাম আজকের আইটেমটা দিবো না কালকে দিবো, তুমি একা যাবা না সাথে একটা বন্ধু বান্ধব নিয়ে যাবা, চিন্তা করে দেখো, একা যাবা, নো ম্যাম, একা কিন্তু যাবা না, সাথে একটা বন্ধু, সেম সিনার্জিস্ট, ও বলে না ম্যাডাম, না ম্যাডাম আজকে পরীক্ষা দিবো না, ম্যাডাম কালকে এটা ছিল, ম্যাডাম এই হয়েছিল, ম্যাডাম ওই হয়েছিল, ম্যাডাম কারেন্ট ছিল না, ম্যাডাম পড়তে পারি না, ওই সেম কিন্তু, হ্যাঁ ওই সেম সেম কথা বলবে, সিনার্জিস্টিক অ্যাকশন হবে, তাহলে ক্লোপিড্রোজেল প্লাস অ্যাসপিরিন ইজ সুপিরিয়র টু অ্যাসপিরিন অ্যালোন,
two drugs are synergistic. Okay. To prevention of recurrent ischemia in patient with unstable angina. Okay. After angioplasty, coronary stent implantation, therefore reduce the rate of stroke to reduce the myocardial infarction and death of the patient. Huh? Peripheral arterial disease, acute coronary syndrome, ACS, for acute coronary syndrome. জেনেটিক কিছু ফ্যাক্টরের কারণে এটা রেজিস্ট্যান্স পাওয়া যায়, ঠিক আছে। জেনেটিক পলিমরফিজম অফ সিওয়াইপি আইসোএনজাইম ইনভলভ দা মেটাবলিক অ্যাক্টিভেশন অফ ক্লোপিড্রোজেল, ঠিক আছে। এটাই হচ্ছে ক্লোপিড্রোজেল রেজিস্ট্যান্স। এক দুই লাইন জানলে হবে, তো কঠিন কিছু না। হ্যাঁ আচ্ছা, এই যে এই ড্রাগসটা গ্লাইকোপ্রোটিন 2B GP2B এন্ড 3A ইনহিবিটরস, এটা একটা ছবি আছে, এই যে আমাদের ছবি, গ্লাইকোপ্রোটিন 2B এন্ড গ্লাইকোপ্রোটিন 2B এন্ড 3A রিসেপ্টর ইনহিবিটরস, অ্যাবিসিক্সিম্যাব, টিরোফিবান, ঠিক আছে। এই যে অ্যাবিসিক্সিম্যাব, টিরোফিবান ব্লক দা গ্লাইকোপ্রোটিন 2B 3A রিসেপ্টর অফ প্ল্যাটিলেট, এই রিসেপ্টরটাকে ব্লক করে দেয়, আলটিমেটলি প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন হয় না। এটা মানে লিপিং কটার ছবি। এই গ্লাইকোপ্রোটিন 2B আর হচ্ছে 3A ইনহিবিটরস, ঠিক আছে, অ্যাবিসিক্সিম্যাব, টিরোফিবান, অ্যাবিসিক্সিম্যাব, এটা আমরা লো ডোজ অ্যাসপিরিন, লো মলিকুলার হেপারিন এগুলোর সাথেই দিই, কিন্তু মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট ইজ ব্লিডিং। এটা একই সাথে থ্রম্বোসাইটোপেনিয়া, হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া করতে পারে, বাট ইট ইজ নন অ্যান্টিজেনিক, ঠিক আছে, নন অ্যান্টিজেনিক, ঠিক আছে। তাহলে অ্যাবিসিক্সিম্যাব এটা হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন 2B এন্ড 3A রিসেপ্টর এর উপর কাজ করে, ঠিক আছে, প্ল্যাটিলেটের এই দুটা রিসেপ্টরের উপর সে কাজ করে, ঠিক আছে, অ্যাবিসিক্সিম্যাব। আচ্ছা তাহলে এটা আমরা কোথায় দেই অ্যাবিসিক্সিম্যাবটা? প্রিকিউটেনিয়াস এনজিওপ্লাস্টি ফর করোনারি থ্রম্বোসিস পেশেন্ট, প্রিকিউটেনিয়াস এনজিওপ্লাস্টি, এই যে দেখো এখানে যে বারবার করে বলতেছে, যে দেখো কোথায় আসছে, ইউজ টু প্রিভেন্ট প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন ইন পেশেন্ট উইথ PCI। হোয়াট ইজ PCI? মনে হয় নাই, হোয়াট ইজ PCI টা আবার কি জিনিস? প্রিকিউটেনিয়াস এনজিওপ্লাস্টি ফর করোনারি থ্রম্বোসিস, দ্যাট ইজ দ্য PCI, ঠিক আছে। এই যে পেশেন্টদের যখন একটা মানে এনজিওপ্লাস্টি হয়, হ্যাঁ, তো প্রিকিউটেনিয়াস এনজিওপ্লাস্টি হয় সেই পেশেন্টদেরকে যখন হয়, তাদেরকে আমরা আফটার দ্যাট সার্জারি বা আফটার দ্যাট এনজিওপ্লাস্টি আমরা পেশেন্টকে এই অ্যাবিসিক্সিম্যাব দেই, টু প্রিভেন্ট দ্য রিস্টেনোসিস, রিকারেন্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অ্যান্ড ডেথ ইন কনজাংশন উইথ অ্যাসপিরিন অ্যান্ড হেপারিন। মানে অলরেডি তো তার একটা মানে স্টেন্টিং করা হয়েছে, একটা স্টেন্টিং করা হয়েছে, কিন্তু সেই স্টেন্টিং করার পরে ওই যে বলে না, দেখবা অনেক রোগীকে বলবে যে স্টেন্টিং করা হয়েছিল আবার ওইখানে ক্লট হয়েছে, ঠিক আছে, সেইটা প্রিভেন্ট করার জন্য রিস্টেনোসিস, রিকারেন্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অ্যান্ড ডেথ অ্যাবিসিক্সিম্যাব দিই আমরা, ঠিক আছে। এটা প্লাজমা টি হাফ হচ্ছে 30 মিনিটস, হ্যাঁ, কিন্তু অ্যান্টিবডি রিমেইনস বাউন্ড অ্যান্ড ইনহিবিটস প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন ফর অ্যাট লিস্ট 18 to 24 hours আফটার ইনফিউশন, বুঝতে পারছো? টি হাফ কম হইলেও সে অনেক বেশি সময় ধরে কাজ করে, হ্যাঁ, ডোজ লাগবে না, ডোজ লাগবে না। আচ্ছা, মেজর সাইড ইফেক্ট হচ্ছে ব্লিডিং, মেজর সাইড ইফেক্ট হচ্ছে ব্লিডিং, ঠিক আছে। এখন ওই যে তোমার যদি ইন্টারক্রেনিয়াল হেমোরেজ থাকে, সেরিব্রোভাস্কুলার লেশন থাকে, ম্যালিগন্যান্সি থাকে ইন্টারক্রেনিয়াল, তাহলে দিব না, এটাই হচ্ছে আমার কন্ট্রাইন্ডিকেশন, তখন আমরা এই পেশেন্টকে দিব না। অ্যাবিসিক্সিম্যাব ছাড়া আরো বলছিলাম কি, ইবিটিফিবিটেট, এফটিফিবিটেট, হ্যাঁ, এগুলো সাইক্লিক পেপটাইড ইনহিবিটরস, আলফা 3B এবং বিটা 3, নামটা জানলেই হবে, হ্যাঁ, এগুলো ওই এনজিওপ্লাস্টিক করোনারি ইন্টারভেনশনের পরে দেওয়া হয়, এনজিওপ্লাস্টিক করোনারি ইন্টারভেনশনের পরে পেশেন্টকে দেওয়া হয়, ঠিক আছে, এনজিওপ্লাস্টিক করোনারি ইন্টারভেনশনের পরে পেশেন্টকে দেওয়া হয়, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে বোলাস, এই দেখো ডোজ লাগবে না আবার লাগবে, এটা হচ্ছে বোলাস দেওয়া হয়, ঠিক আছে, দেখছো, এটা হচ্ছে বোলাস দেওয়া হয়। তাহলে দেখো
ইপিটি ফিবেটাইড তাহলে ওই অ্যাকুট করোনারি সিন্ড্রোমে এবং এনজিওপ্লাস্টিক করোনারি ইন্টারভেনশনের সময় ইউজ করা হয়, ঠিক আছে? টিরোফিবান আরেকটা ড্রাগস, টিরোফিবান এইটাও ইউজ করা হয়, এটার ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে শর্ট। এটাও মাইকার্ডিয়াল ইনফেকশন এবং অ্যানজাইনা ইউজ করা হয়। এগুলো নামটা খালি জেনে রাখলে হবে, এই যে টিরোফিবান আর ইপিটিফিবেট এগুলোর নামগুলো জানলেই হবে। আচ্ছা, কিছু নিউয়ার অ্যান্টিপ্লেটলেট এজেন্ট আসছে, হ্যাঁ, ক্যানগ্রিলর অ্যান্ড টিকাগ্রিলর, ক্যানগ্রিলর অ্যান্ড টিকাগ্রিলর এগুলো নাম জানতে হবে। টিকাগ্রিলর দেখো, আমরা বলতেছি নিউয়ার এজেন্ট, সেই 2011 সালে আসছে, জুলাইয়ের 2011 সালে আসছে টিকাগ্রিলর। ওই ACS হচ্ছে অ্যাকুট করোনারি সিন্ড্রোম, ACS। আর 14-তে আসছে হচ্ছে ক্যানগ্রিলর, টিকাগ্রিলর, ক্যানগ্রিলর, নামটা আমাদের জেনে রাখতে হবে। আমরা 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 অবশ্যই এক্সপেক্ট করবো যে আমরা অনেক ভালো করবো, অনেক ভালো আনসার দিব। আমাদের যখন সব আনসার দেওয়া হয়ে যাবে, তারপর আমাদেরকে টিচার জিজ্ঞেস করবে নিউয়ার অ্যান্টিপ্লেটলেট কোনো কিছু নাম জানো, আর দু একটা নাম টাম জানো, তখন যখন তুমি বলবা যে টিকাগ্রিলর, ক্যানগ্রিলর, আই হোপ যে অবশ্যই টিচার অনেক খুশি হবে, আমি তো খুশি হবই। আচ্ছা, কিছু থ্রম্বিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আছে, এগুলো একটু নামটা আমরা জানি, হ্যাঁ, ভোডোপেক্সর, এটোপেক্সর, এটোপেক্সর এখনো ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, ঠিক আছে, আর ভোডোপেক্সরটা অ্যাপ্রুভাল হয়েছে, জাস্ট নাম। এই টিকাগ্রিলর, টিকাগ্রিলরের জাস্ট নাম, টিকাগ্রিলরের জাস্ট নাম, টিকাগ্রিলর, ক্যানগ্রিলর, আর ভুলে গেলেও ক্ষতি নাই, ভোডোপেক্সর, এটোপেক্সর, ঠিক আছে, ভুলে গেলেও কোনো ক্ষতি নাই। তাহলে টিকাগ্রিলর ওরালি অ্যাক্টিভ একটা ড্রাগস, হ্যাঁ, টিকাগ্রিলর অ্যাকুট করোনারি সিন্ড্রোমের দিক, হ্যাঁ, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। আর ভোরাপেক্সর এটা ওরালি অ্যাক্টিভ, ঠিক আছে, এবং বায়োঅ্যাভেলেবিলিটি 100% বলছে। আমি আমি জানি না বায়োঅ্যাভেলেবিলিটি ওরালি দিলে আবার 100% কেমন হয়, আমি সো কনফিউজ, আমি জানি না, আমি আগেই বললাম, আমি পাইসি বইতে ওইভাবে দিছি, হ্যাঁ, ওইভাবে দিছি। সব ড্রাগস ইন এ সিমাটিক প্রেজেন্টেশন, দেখো একটু মাথা ঠান্ডা করে আমরা এটা দেখি না, দেখো কি সুন্দর করে বলছে, এই যে দেখো অ্যাসপিরিন, এই যে কক্স ওয়ান ইনহিবিটর, দেখছো, এই যে এটির উপর কাজ করতেছে টিক্লোপিরিন, ক্লোপিড্রিগল, হ্যাঁ, টিকাগ্রিলর, ক্যানগ্রিলর, প্রাসারজিগ্রেল, অ্যাভিসিক্সিমিব, এই যে দেখো গ্লাইকোপ্রোটিন 2B3A অ্যাক্টিভেশন, ঠিক আছে, সব মিলে সবকিছু কি করতেছে, প্লেটলেট অ্যাগ্রিগেশন, অ্যান্টি প্লেটলেট ইফেক্ট, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস গুলো করলাম, অ্যান্টিপ্লেটলেট ড্রাগস গুলো আমরা কোথায় ইউজ করি, করোনারি আর্টারি ডিজিজ এ ইউজ করি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আনস্টেবল অ্যাঞ্জাইনা, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি প্রিভেনশন অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কর্নিও অ্যাঞ্জিওপ্লাস্টি, টেন্ট, বাইপাস, ইমপ্ল্যান্ট, যা আছে সব, সেরিব্রোভাসকুলার ট্রানজিট ইসকেমিক অ্যাটাক, ভেনাস থ্রম্বোএম্বোলিজম, প্রোস্থেটিক ভালভ, এভি শান্ট, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। প্রোস্থেটিক হার্ট ভালভের কথা এখানে প্রথমে লিখছি, কারণ হচ্ছে যে এটা মনে হয় কম বলছি আগে, এই জন্য, বাট এটা কিন্তু প্রথমে বলবা না, এটা প্রথমে বলবা না, সবার কে প্রোস্থেটিক ভালভ থাকে নাকি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ওই বয়স্ক রোগী খুঁজলে 10 জনের 2 জন 1 জন পাওয়া যাবে, কিন্তু প্রোস্থেটিক ভালভ তো আর সবার পাওয়া যাবে না। প্রোস্থেটিক ভালভ বুঝছো, ভালভ রিপ্লেসমেন্ট করা হয় যাদেরকে, অ্যানাটমিতে কিছু কিছু পড়ছো, পড়ছো এসডি ভিএসডি পড়ছো না, মাইটাল স্টেনোসিস, আবার যে পরে ইয়েতে পড়বা, ওই যে মেডিসিনে পড়বা আবার, ঠিক আছে। এই আমাদের অ্যান্টিকোগুলেন্ট আমরা পড়েছিলাম, আর এই হচ্ছে আমাদের অ্যান্টিকোগুলেন্টের অ্যান্টিকোগুলেন্ট আগের দিন পড়েছিলাম, তারপর এই হচ্ছে আমাদের ফিব্রিনোলাইটিক্স অ্যান্ড ফিব্রিনোলাইটিক্স অ্যান্ড অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, ঠিক আছে। তাহলে আমাদের ফিব্রিনোলাইটিক ড্রাগস আমরা পড়েছি, যে কি আছে স্ট্রেপটোকাইনেস, অ্যাটিপ্লেজ, রেটিপ্লেজ, এগুলো সব হচ্ছে আমাদের স্ট্রেপটোকাইনেস, ইউরোকাইনেস, অ্যাটিপ্লেজ, রেটিপ্লেজ, এগুলো সব হচ্ছে আমাদের ফিব্রিনোলাইটিক ড্রাগস। আমরা অ্যাকিউট এমআই, ডিপ ভেন থ্রম্বোসিস এবং পালমোনারি এম্বোলিজম, এইখানে আমরা যদি ব্রড হেডিং এ বলি তাহলে ফিব্রিনোলাইটিক ড্রাগস দিব, অ্যাকিউট এমআই, ডিপ ভেন থ্রম্বোসিস অ্যান্ড পালমোনারি এম্বোলিজমে দিব, ঠিক আছে। আর এইখানে আমাদের আমরা বলছিলাম যে আমরা একটুখানি কিন্তু বলছিলাম, এখানে দেখো একটা জিনিস, এই যে দেখো এখানে কিন্তু আমরা ফিব্রিনোলাইটিক্স বলছি,
আর অ্যান্টি ফিব্রিনোলাইটিস করছিলাম কয়েকটা। অ্যান্টি ফিব্রিনোলাইটিস ব্লকস দ্য কনভার্সন অফ দ্য প্লাজমোলিজেন টু প্লাজমিন অ্যান্ড ইনহিবিট দ্য ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমরা বলছিলাম এই দেখো প্লাজমিনোজেনকে কি করে, প্লাজমিনোজেনকে অ্যাক্টিভ হতে দেয় না। অ্যান্টি ফিব্রিনোলাইটিস কিছু আছে এখানে। হ্যাঁ, এটা কি ইএসি? এটা কি এপসিলন অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড? এপসিলন অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড এটা ওরালিও দেওয়া যায়, ইন্টারভেনাসলি দেওয়া যায়। এটা কখন দেই? টু কন্ট্রোল দ্য ব্লিডিং, যদি আমাদের এই ফিব্রিনোলাইটিস এর ওভারডোজ হয়ে যায় তাহলে কি হবে, ব্লিডিং হবে। সেই ব্লিডিং কে আমরা কন্ট্রোল করার জন্য দিব এপসিলন অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড, দ্যাট ইজ ইএসিএ। এছাড়া কখন দিতে পারি? কখন আমাদের হঠাৎ ছোটখাটো টাইপের ব্লিডিং শুরু হয়ে যায় না, অনেক সময় দাঁত তোলার পরে, টুথ এক্সট্রাকশন, প্রোস্টেট সার্জারি, এবং আমাদের একটা ডিজিজ আছে আমরা জানি ফ্যাক্টর কি, হিমোফিলিয়া, ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সিতে হয়, হিমোফিলিয়াতে দিতে পারি আমরা পেশেন্টকে। ঠিক আছে, পেশেন্ট যদি হিমাচুরিয়া হয়, প্রস্রাবের সাথে রক্ত যায়, তখন কিন্তু এপসিলন অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা বলছি ট্রানেক্সামিক অ্যাসিড, ট্রানেক্সামিক অ্যাসিড এটা আমরা ওরালি দেই, আইভি দেই। ঠিক আছে, এটা আবার এপসিলন অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিডের থেকে বেশি পোটেন্ট। এটা আমরা কখন দেই? ইট ইজ ইউজ টু কন্ট্রোল দ্য ব্লিডিং ডিউ টু এক্সেসিভ ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি। বেশি বেশি ফিব্রিনোলাইসিস হচ্ছে এবং আলটিমেটলি ব্লিডিং শুরু হয়ে যাচ্ছে, তখন আমরা অনেক সময় দেই টনসিলেক্টমিতে, দেই ট্রানেক্সামিক অ্যাসিড, প্রোস্টেটেক্টমি দেই, মেনোরেজিয়া, ইন কেস অফ ফিমেল পেশেন্টের মেনোরেজিয়াতে কিন্তু ট্রানেক্সামিক অ্যাসিড দেওয়া হয়। ঠিক আছে, টুথ এক্সট্রাক্টে ইএসিও দেওয়া হয়, ট্রানেক্সামিক অ্যাসিডও দেওয়া হয়। এগুলা হচ্ছে আমরা বললাম, এগুলা হচ্ছে আমাদের অ্যান্টি ফিব্রিনোলাইটিক্স ড্রাগ। ঠিক আছে, অ্যান্টি ফিব্রিনোলাইটিক্স ড্রাগস। আর ফিব্রিনোলাইটিক্স তো বলছি 6 hours এর মধ্যে আমরা দেই পেশেন্টকে, এবং আলটিমেটলি এটা একটা লাইফ সেভিং ড্রাগস। এই তো আর কি আজকে মোটামুটি, তাহলে এই তোমাদের আসলে, আর এখানে তো স্ট্রেপটোকাইনেস এগুলো তো বলে ফেলছি, আর অ্যান্টিপ্লেটলেট আবার বলতেছি যে অ্যান্টিপ্লেটলেট খুব মাথা ঠান্ডা করে অ্যান্টিপ্লেটলেট মনে রাখতে হবে আমাদের, যে আমরা আসলে লো ডোজ অ্যাসপিরিন দেই আর ডাইপ্যারেটমল টিক্লোপিডিন দেই না কেন সেটাও মনে রাখতে হবে, দেই হচ্ছে ক্লোপিড্রিপ্রিল আর হচ্ছে গ্লাইকোপিডিন, জিপিটা হচ্ছে গ্লাইকোপিডিন 2B গ্লাইকোপিডিন 3A রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, হ্যাঁ, অ্যাবিসিক্সিমিন, আর এছাড়া কিছু আদার্স ড্রাগস আছে সেটা আমরা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা বলছি যে আমাদের এই যে এই অ্যাসপিরিন থ্রম্বক্সিন A2 সিনথেসিস ইনহিবিটরস প্লেটলেট অ্যাডিশন কি হয়, প্লেটলেট অ্যাক্টিভ হয়ে যায়, যদি ড্যামেজ টু দ্য সেল ওয়াল হয় আলটিমেটলি প্লেটলেট অ্যাক্টিভেশন হয়, এবং আলটিমেটলি সে কি করে, অ্যারকোজেনিক অ্যাসিড জেনারেশন হয়, সেটার থেকে থ্রম্বক্সিন A2 প্রোডাকশন হয়, এবং লো ডোজ অ্যাসপিরিন COX-1 যে এনজাইমটা আছে সাইক্লোক্সিনেজ 1 দ্যাট ইজ দ্য COX-1 সেটাকে ইনহিবিট করে দেয়, এবং আলটিমেটলি হচ্ছে থ্রম্বক্সিন A2 সিনথেসিস হইতে দেয় না। আর আমার ডাইপ্যারেটমল হচ্ছে আমার ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, এবং ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর কি করে, এই যে দেখো আমি আবার এই ছবিটা চলে দিয়ে দেয়, এই যে দেখো এই ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর কি করে, এখানে আমাদের সাইক্লিক এমপি, সাইক্লিক এমপি লেভেলটাকে মেনটেন করে। হ্যাঁ, কারণ না হলে যদি সাইক্লিক এমপি কমে যায় তাহলে আলটিমেটলি হচ্ছে অ্যাডেশন অফ দ্য প্লেটলেট হবে, সাইক্লিক এমপি যদি বেশি বেশি থাকে তাহলে আমাদের অ্যাডেশন হবে না। ঠিক আছে, আচ্ছা, তা আমরা বারবার যে কথাগুলি মনে রাখতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে অ্যাসপিরিন ব্লকস দ্য প্রোডাকশন অফ থ্রম্বক্সিন A2 কিভাবে, সাইক্লোক্সিজিনেস 1 COX-1 এনজাইমটাকে ইনহিবিট করে সে কাজ করে। ঠিক আছে, তারপরে আমরা বলছি যে ডাইপ্যারেটমল এর কথা, ডাইপ্যারেটমল তো বললাম ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, আর আছে কি টিক্লোপিডিন এন্ড ক্লোপিড্রোগেল, টিক্লোপিডিন এবং ক্লোপিড্রোগেল এর মধ্যে আমরা বারবার বলছি যে টিক্লোপিডিনের কি কি সমস্যা আছে, টিক্লোপিডিন যদি আমরা একটা পেশেন্টকে দেই তাহলে আমাদের কি কি সমস্যা হইতে পারে, এই জন্য আমরা ক্লোপিড্রোগেল, এখানে কিছু ব্লাড ডিসক্রেশিয়া হয় এই জন্য আমরা প্রেফার করি হচ্ছে ক্লোপিড্রোগেল। আর অ্যাবিসিক্সিমিব সাধারণত আমরা কখন দেই, এটার ডিফারেন্সটা, অ্যাবিসিক্সিমিব যেটা সেটা আমরা সাধারণত দেই হচ্ছে অ্যানজিওপ্লাস্টির পরে পেশেন্টকে দেই, এই মোটামুটি। ঠিক আছে, ইয়েস ম্যাম, এই আমাদের মোটামুটি। আর আমরা যে নতুন যে ড্রাগস গুলো ওইগুলো আমরা শুধু নাম জানলেই আমাদের জন্য ভালো, সেটা হচ্ছে ভোরাপ্যাক্সার
আর হচ্ছে টিকাগ্রিলর। টিকাগ্রিলর, কনক্রিগ্রিলর, এগুলো আমরা জাস্ট নাম জানবো। হ্যাঁ ওকে ম্যাম, এগুলো আমরা নাম জানবো, ক্যানগ্রিলর, টিকাগ্রিলর, ঠিক আছে। এই কিন্তু অ্যাসপিরিন আমাদের একটা মাস্ট টু নো ড্রাগস, সবই আসলে মাস্ট টু নো ড্রাগস, বুঝছো? এখন নাও ইট ইজ, শুনো, একটা সময় যখন মনে করো এইসব ড্রাগস মেডিকেল কলেজ ছাড়া ইউজ হইতো না বা এরকম, হ্যাঁ, তখন মনে হতো যে আস্তে আস্তে, আমি শুনছি আমার টিচাররা বলছে যে তখন নাকি বলতো সবকিছুরই মেকানিজম অফ অ্যাকশন ইজ নট নোন, এখন আমরা সবকিছুরই মেকানিজম অফ অ্যাকশন জানি। তো সুতরাং এখন এত এত রিসার্চ হচ্ছে, এত কিছু, এত নিউ ড্রাগস হচ্ছে, কোনোটাই আসলে অপ্রয়োজনীয় না আসলে। যাই হোক, তারপরে অ্যাসপিরিন, যেহেতু এটা একদম খুব বেশি ইউজ করা হয় একটা ড্রাগস, আমাদের করোনারি ইভেন্টের হার বেড়ে গেছে, তার কারণ হচ্ছে আমরা আমরা হাঁটাহাঁটি করি না, আমরা এক্সারসাইজ করি না, আমরা অনেক পোলাও বিরিয়ানি খাই, আমরা ওই পরিমাণ এক্সারসাইজ করি না, আমরা ওয়েট মেনটেন করি না, আমাদের করোনারি সিন্ড্রোম বেড়ে গেছে, আমাদের ডায়াবেটিস বেড়ে গেছে সবকিছু, এবং আলটিমেটলি আমাদের অ্যাসপিরিন খাওয়ার লেভেল বেড়ে গেছে। সেই অ্যাসপিরিনটা হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন, অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট হয় লো ডোজ অ্যাসপিরিন। ঠিক আছে, থ্যাঙ্কস ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম, স্টে সেফ, ইউজ মাস্ক এন্ড স্টে সেফ।